সবটাই একটা কনস্পিরেসি, এটা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদেরকে এখানে এনে আক্রমণ করানোটা, আমাদের ডেকে আনা, শাহিন ঘোষকে গ্রেপ্তার করা, সবটাই একটা প্রি প্ল্যান করা হয়েছে। এই করে ওরা ভেবেছে এখানে তৃণমূলকে আটকাবে। আমাদের আমার গাড়ি ভেঙেছে, ডেস্ট্রয় করে দিয়েছে, আপনারা দেখেছেন গাড়ি কিভাবে ভাঙা হয়েছে। প্রতিনিয়ত প্রতিদিন প্রতিদিন আক্রান্ত হচ্ছে আমাদের। ওনার বিরুদ্ধে অভিযোগ, উনি খুন করার চেষ্টা করেছেন, কাকে খুন করার চেষ্টা করেছেন, গাড়ি থেকে নামেননি, উনি খেলা হবে বলছেন, কি বলছেন, এটা ভাইরাল হয়েছে, সবাই দেখেছে। তো এমন সব মানে উদ্ভট সমস্ত সেকশনগুলো, উদ্ভট সব ঘটনা পুলিশ সাজিয়েছে। এটা একটা কনস্পিরেসি, সম্পূর্ণ কনস্পিরেসি, এটা এই কনস্পিরেসি চলছে। এই সরকার শুধু এই ষড়যন্ত্র করেই যাচ্ছে বিরোধীদের নির্মূল করার জন্য, তাতে কিছু যায় আসে না, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সারা দেশ দেখেছে, আজকে প্রকাশ্যে দেখেছে। আমাদের কোনোদিন আমরা দেখিনি যে থানার আক্রমণ করে দিয়েছে কোনো দুর্বৃত্তরা, এই ধরনের ঘটনা আমরা আর অতীতে কখনো দেখিনি। থানায় ডেকে এনে, থানায়ও আমাদের সিকিউরিটি নেই, এখন বুঝুন এই রাজ্যে বিরোধী দল বা যারা রাজনীতি করে বা রাজ্যের সাধারণ মানুষ কোথায় আছে। পুলিশ কি বলেছে গ্রেপ্তারের কথা? বলেছে পুলিশ, ওনাদের কাস্টডিতে নিয়েছে, এখন যা যা ফরমালিটি পুলিশের কাছে, আমাদের কাছে, আমরা তো আর ব্যাপারটা ছেড়ে দিচ্ছি না, আমরা দেখছি এটা। এইটা তো ওমেন পুলিশ স্টেশন, যারা ইস্ট আগরতলা ওমেন পুলিশ স্টেশনে করেছে।